প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন অভিকলমে যথেষ্ট প্রকট, তাই অভিকলমের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের চালু করেছে, যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা অর্জন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি বিষয় এর বেসিক আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, বলতে পারো ত্রিকোণমিতি কাকে বলে? ত্রিকোণমিতি ত্রি কথাটা হলো তিন, ত্রি কথাটা হলো তিন, আর মিতি কথাটা মাপ, পরিমাপ। আচ্ছা, কোণ বলতে কোণ, আর মিতি কথাটা হলো পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি কথাটার অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। প্রশ্ন আসতে পারে কোন ত্রিকোণ কার তিন কোণের পরিমাপ? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ত্রিভুজের তিন কোণের পরিমাপকে বোঝানো হয়েছে। ত্রিভুজ আবার বাহুভেদে আছে তিন প্রকার, আবার কোণ ভেদে আছে তিন প্রকার। বাহুভেদে তিন প্রকার, একটাকে আমরা বলবো সমবাহু, সমদ্বিবাহু, আর একটা হলো বিষমবাহু। আর কোণ ভেদের তিন প্রকার, একটা হলো সমকোণী, একটা হলো সূক্ষ্মকোণী, আর একটা হলো স্থূলকোণী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে যে তিন কোণের পরিমাণ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের তিন কোণের পরিমাপকে বোঝানো হয়েছে। এই সমকোণী ত্রিভুজ সম্বন্ধে যদি আমরা বিশদভাবে জানতে পারি, তাহলে ত্রিকোণমিতি সম্বন্ধে আমরা অতি সহজেই অবগত হতে পারব। এখন জানতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে। চিত্রে আমি একটা এ বি সি ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজের এই যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অথবা 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ, যে কোনো ত্রিভুজের তিনটে বাহু থাকে। অনেকে বলে তিনটে বাহু মানে না, মা মা একটা প্রথম বাহু, একটা দ্বিতীয় বাহু, একটা তৃতীয় বাহু। আসলে তা নয়, এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর আলাদা আলাদা নাম আছে। একটাকে বলা হয় লম্ব, একটাকে বলা হয় ভূমি, আর একটাকে বলা হয় অতিভুজ। এই লম্ব এবং ভূমি কোণের সাপেক্ষে বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অবশ্যই জানতে হবে যে যে সমকোণটা থাকবে, এই সমকোণ মানে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখানে যে সমকোণী ত্রিভুজ তার যে 90 ডিগ্রি থাকবে, এই 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ। চিত্রে এ সি কে বল আমরা অতিভুজ বল। আর এখানে দুইটা সূক্ষ্মকোণ আছে, একটা প্রত্যক্ষ কোণ সূক্ষ্মকোণ থিটা, একটা পরোক্ষ সূক্ষ্মকোণ হলো এ। আর আমরা জানি প্রত্যক্ষ সূক্ষ্মকোণের প্রত্যক্ষ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর পরোক্ষ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় ভূমি। তাহলে আমরা অবগত হলাম যে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু আছে, একটা লম্ব ভূমি, একটা অতিভুজ, একটা লম্ব ভূমি অতিভুজ। এই সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ, প্রত্যক্ষ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলবো লম্ব, আর পরোক্ষ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলবো আমরা ভূমি। দ্যাট মিন্স অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে ইবিসি। এখন আরও জানতে হবে এই ত্রিকোণমিতি কথার অর্থ বাহুগুলোর অনুপাত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারবে যে ত্রিকোণমিতি অনুপাত কয়টি? আমরা জানি ত্রিকোণমিতি অনুপাত হলো 6টি। একটার নাম হলো সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। সাইনের পুরো নাম হলো সাইন জেন্ট, এখানতে আমরা সংক্ষেপে বলবো সাইন। কসের পুরো নাম হলো কস জেন্ট, একে বলবো আমরা হলো কস। ট্যানকে বলা হয় ট্যানজেন্ট, আমরা বলবো হলো ট্যান। কটকে বলা হয় কোয়াড্রেন্ট, আমরা সংক্ষেপে বলবো কট। সেককে বলা হয় সেকেন্ড, মানে সংক্ষেপে বলা হয় সেক। আর কোসেককে বলা হয় কোসেক, কোসেকটেন মানে কোসেক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরও বিষয় অবগত হতে হবে যে সাইনকে, সাইনের বিপরীত হলো কোসেক।
আমরা যে অনুপাত করে সাইন পাব, যে বাহুকে যে বাহুতে ভাগ করবে সাইনের ফলাফল পাবো, ওই ফলাফলকে উঠাই দিলে পাবো হলো কচেক। অনুপভাবে কচের বিপরীত হলো সেক, আর সেকের বিপরীত হলো আর ট্যানের বিপরীত হলো কট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের জানতে হবে পৃথিবীতে সাইনের কীভাবে সৃষ্টি হলো বা তৈরি হলো বা আগমন হলো। প্রত্যেকটারই একটা জন্মসূত্র আছে। পৃথিবীতে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এটা কীভাবে আসলো, এই ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত কথাটা তো দুইটা বাহুর ভাগফল। বিশেষ করে সাইন বলতে এই যে সমকোণী ত্রিভুজ তার যে কোনো দুইটা বাহুর অনুপাত, আর কস বলতেও তাই, ট্যান বলতেও দুইটা বাহুর অনুপাত, কট বলতেও দুইটা বাহুর অনুপাত, সেক বলতেও দুইটা বাহুর অনুপাত, কসেক বলতেও দুইটা বাহুর অনুপাত। এখন আমাকে জানতে হবে এই সাইন কস, ট্যান কস, সেক কসেক কীভাবে পৃথিবীতে আসলো। এইটা জানার জন্য আমরা একটা সংক্ষিপ্ত নিয়ম আবিষ্কার করব। বিশেষ করে আমরা বললাম নতুন জিনিস, এটা যদি তোমরা সুন্দর করে পড়ে না আসো তাহলে পিটিয়ে তোমাকে লয় করে দেব। লয়, লন্তস্ত লয়, আচ্ছা এরকম কথা বলে তোমাদের মনে মনে একটা ভয় জমবে, ভয়। আরেকটা লভ, বিশেষ করে আমরা লয় কথাটা মনে রাখতে পারলে সাইনের সৃষ্টি তৈরি করতে পারবো, সাইন তৈরি করতে পারবো বা সাইন সৃষ্টি করতে পারবো। মানে আমাকে মনে রাখতে হবে লয় মানে সাইন, লয় মানে সাইন, লয় মানে সাইন। আর ভয়, ভয় কথাটা তো কস, আর লভ কথাটা তো ট্যান। লয়, লয় দিয়ে বলতে আমরা লতে হলো লম্ব, এই যে লম্ব, লম্ব ভাগ অতিভুজ, এইটা দেওয়া হলো সাইনের জন্ম। যেহেতু সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত, এই জন্য লম্বরে যদি অতিভুজ দিয়ে ভাগ করা যায় তাহলে সাইনের জন্ম হয়। তারপর আমরা গেলাম ভয় গেল কস, ভয় হলো ভূমি ভাগ অতিভুজ, আমরা শিখলাম হলো সাইন, ভয় দিয়ে শিখলাম হলো আমরা কস। ভয় মানে ঘটিল ভূমি, অন্তস্ত অতিভুজ, আর লভ লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি সমান সমান হলো সাইন কস, এগুলো ট্যান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি তিনটার সাথে আর তিনটার বিপরীত সম্পর্ক আছে। সাইন যদি লম্ব ভাগ অতিভুজ হয়, কসে হবে অতিভুজ বাই লম্ব, কস যদি ভূমি ভাগ অতিভুজ যদি কস হয় অতিভুজ বাই ভূমি হবে সে, লম্ব বাই ভূমি যদি হয় ট্যান, আর ভূমি ভাগ লম্ব হবে লো কট। তাহলে আমরা ছয়টা অনুপাত সম্বন্ধে বিস্তারিত জানতে পারলে ত্রিকোণমিতির সব জিনিস আমরা অনায়াসে অর্জন করতে পারব। যেমন আমরা এক নম্বরে করছি লম্ব ভাগ অতিভুজ, এইটিতে পাইছি আমরা সাইন। দুই নম্বরে ভূমি ভাগ অতিভুজ, তিন নম্বরে লম্ব ভাগ ভূমি, চার নম্বরে হলো কট। কট হবে এই যে কট হবে কার বিপরীত, ট্যানের বিপরীত। ট্যান যদি লম্ব বা ভূমি হয় কট হবে ভূমি ভাগ লম্ব, পাঁচ নম্বরে হবে সেক, আমাকে জানতে হবে সেক কার বিপরীত, সেক হলো কসের বিপরীত। তাহলে কস আছে আমাদের ভূমি ভাই অতিভুজ, এটা হবে অতিভুজ ভাগ ভূমি, ভুজ ভাগ ভূমি। আর হলো কোষে, কোষে হচ্ছে সাইনের দুই, সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ লম্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ভাবে সমকালীন ত্রিভুজের বিভিন্ন বাহু সম্বন্ধে বিস্তারিত জানতে পারি, আর কোন বাহুটাকে কোন বাহু থেকে ভাগ করলে সাইন কস, ট্যান কস, সেক কসেকের সৃষ্টি হয় এটা যদি বুঝতে পারি,
তাহলে অনায়াসেই আমরা তিনকুমেদি সম্বন্ধে ধারণা অর্জন করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে তোমরা এটা ভালো করে শিখে আসবে। এরপরে আমরা এই সাইনের সাইন, যেমন বীজগণিতের একটা সূত্র আছে এ প্লাস ভি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, অনুরূপভাবে ত্রিকোণমিতির সূত্র আছে। কেমন সূত্র? ত্রিকোণমিতির সূত্র হলো এক নম্বর সূত্র, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, এইটিরও জ্যামিতিক প্রমাণ আছে। দুই নম্বর সূত্র, সেক স্কোয়ার থিটা, তাহলে এক নম্বর সূত্র আমাদের কী করবো, ত্রিকোণমিতির তিনটি মূল সূত্র সূত্রাবলী এক নম্বর হলো সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, দুই নম্বরে সেক স্কোয়ার থিটা আসলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, তিন নম্বরে কোসেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা। ত্রিকোণমিতির মূলত সূত্র এই তিনটাই, তিনটাই সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, দুই নম্বর সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, তিন নম্বরে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। এই যে তিনটে সূত্রের জ্যামিতিক প্রমাণ আছে, আমরা আগামী ক্লাসে তোমাদের একটা সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান কীভাবে জ্যামিতিক মাধ্যমে প্রমাণ করা যায় এটা শিখাবো। যদি এটা শিখতে পারো তাহলে তোমরা পরবর্তী দুটি অনার্সই অর্জন করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় এখানে আমি আমার সংক্ষেপ ক্লাস উপস্থাপন শেষ করছি।